পেঁয়াজে অস্থির গোটা দেশ, নিয়ন্ত্রণহীন বাজার, খাতুনগঞ্জে পড়ছে বস্তায় বস্তায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা। মরিচ ছিল শুধু, পেঁয়াজ ছিল না বলে বউ ইলিশ মাছটা রাঁধলো না। এই সমস্যা যাতে না থাকে তাই কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। আগামী কাল পরশুর মধ্যেই এই বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। উড়োজাহাজে দেশে আসছে পেঁয়াজ, চক্রান্ত খুঁজে দেখার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সাধারণ সম্পাদক আফজাল। পেঁয়াজ সহ নিত্য পণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোমবার সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ, রেলের মতো সরকার নিজেই লাইনচ্যুত, মন্তব্য ফখরুলের। খেলার মাঠের নাম ফলক এবং ব্যানারের নাম না দেখে ক্ষুব্ধ এমপি হাজি সেলিম, কাউন্সিলরকে মারধরের অভিযোগ, মেয়রের মধ্যস্থতায় বন্ধ হওয়া অনুষ্ঠান চালু। ইন্দোর টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের, ভারতের কাছে ইনিংস এবং 130 রানে হার। কোন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজের বাজার। রাজধানীতে স্থান ও মানভেদে পাইকারিতে বিক্রি হচ্ছে 195 থেকে 220 টাকা দরে। অতিরিক্ত এই দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতা বিক্রেতা দুপক্ষই। আর কম টাকার পেঁয়াজ পেতে টিসিবির ভ্রাম্যমান ট্রাক ঘিরে ক্রেতাদের ছিল দীর্ঘ লাইন। বাজার নিয়ন্ত্রণে রাজধানী সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন। তবে ব্যবসায়ীরা বলছেন আমদানি আর নতুন পেঁয়াজ বাজারে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে। আশ্বাস কিংবা অভিযান, কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজের দামে। শুরুটা পহেলা অক্টোবর থেকে, 100 ছোঁয়া পণ্যের দর। 31 অক্টোবর 160, 13 নভেম্বর 190 এবং 14 নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরি হাঁকায় দাম, আর এখন তা ছুঁয়েছে 250 টাকা। আমরা বেতন পাই 16-17-20 হাজার টাকা, 16-17 হাজার টাকা বা 20 হাজার টাকা। তবে 1 কেজি পেঁয়াজ যদি কিনতে 250 টাকা, একটা ফ্যামিলিতে তো মিনিমাম 10 কেজি পেঁয়াজ লাগে। মাছ তরকারি একটু বেশি তরকারি পেঁয়াজ দিতে, এখন সেখানে কম পেঁয়াজ দিয়ে রান্না করতে বলছে বাসায়। পেঁয়াজের এমন দুর্মূল্যে ক্রেতাদের পাশাপাশি অস্বস্তিতে বিক্রেতারাও। যেরকম পরিমাণ আমাদের চাহিদা আছে ওরকম পরিমাণে তার চেয়ে বেশি আমদানি হয়ে যাবো, তাহলে বাজার নিয়ন্ত্রণের দিকে আসবো। আগে পেঁয়াজ নিতাম 10-12 বস্তা, ওখানে মনে করেন 1 বস্তা নিতেই ডর করে। আগে দাম কম ছিল, কাস্টমার বেশি ছিল, এখন দাম কম, দাম বেশি, কাস্টমার অনেক কম। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে অভিযান। রাজধানীর পাশাপাশি জেলা শহরগুলিতেও চলছে কড়া নজরদারি। যদিও কাজের কাজ কিছুই হচ্ছে না, উল্টো বেড়েই চলেছে প্রতিদিন। সার্বিকভাবে যেন এখানে কেউ কারসাজি না করতে পারেন, আমাদের তৎপরতা কিন্তু এই জন্য। সরকার, আবারও বলছি, সরকার কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য না, সরকার বাজারকে অনুকূল পরিবেশে আনো, ভোক্তা যাতে কষ্ট না পায়। জেলা প্রশাসক আজকে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে, ভোক্তা অধিকারের সাথে কথা হয়েছে, তারাও অভিযান পরিচালনা করবে। এবং এই আমাদের এই পুলিশি অভিযান এবং তাদেরকে, জেলা প্রশাসনকে সহযোগিতা আমরা এখন থেকে প্রতিদিনই করব। এদিকে পেঁয়াজের বাজারের লাগাম টানতে সেপ্টেম্বর থেকেই 45 টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। সকাল থেকেই রাজধানীর খামারবাড়ি এলাকায় জনপ্রতি 2 কেজি করে 45 টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি করে টিসিবি। 160 টাকার পেঁয়াজ 45 টাকা কেজিতে পাওয়ায় উপচে পড়া ভিড় ছিল টিসিবি ট্রাকগুলিতে। যদিও ক্রেতাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও পেঁয়াজ পাচ্ছেন না তারা। সিরিয়াল সারা দিবে না, আমরা সিরিয়াল নিলাম, এখন আসলাম একটাও সিরিয়াল নাই, দুপুরে আসছি বলা যায় সিরিয়াল সারা হবে না। সিরিয়াল কারা নিয়ে দিছে? এই ওরাই দিছে। দুইটা বাজে গেছি, কোনো পেঁয়াজ পা নাই, আবার আসি স্লিপ দিছে, আবার দ্বিতীয় বারবার বলে সিরিয়াল সারা দেয় না। এদিকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখে ও লাঞ্ছিত করে। আগামী 2 সপ্তাহের মধ্যে
বাজারে নতুন পেঁয়াজ উঠলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এদিকে এত সংকটের মধ্যে পচে যাওয়ায় বিপুল পরিমাণ পেঁয়াজ ফেলে দিচ্ছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। গতরাত এবং আজ সকালে কয়েক টন পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে কর্ণফুলী নদী ও ডাস্টবিনে। এছাড়া খাতুনগঞ্জে অনেক আড়তে নষ্ট পেঁয়াজের বস্তার স্তূপ দেখা গেছে। এর মধ্যে আবার পচা নিম্নমানের কিছু পেঁয়াজ বিক্রি করেছে কেউ কেউ। ব্যবসায়ীদের দাবি, কখনো মিয়ানমার থেকে আসছে পচা পেঁয়াজ, কখনো আবার ভালো মন্দ পেঁয়াজের মেশানো চালানো আসছে, তাতে বাধ্য হয়ে এসব পেঁয়াজ গ্রহণ করতে হচ্ছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে বিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত, সতর্ক করা হয় ব্যবসায়ীদের। জাতীয় সংসদ থেকে চায়ের দোকান, সবখানেই আলোচনার কেন্দ্রে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, যাতে ক্ষোভ জানানোর পাশাপাশি চলছে রঙ্গরসিকতাও। এই ইস্যুতে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, এটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ যতদিন নতুন পেঁয়াজ উঠবে ততদিন আমরা পেঁয়াজ বর্জন করলাম। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে পণ্যটি বর্জনের শপথ নিচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার প্রভাতী সংঘ নামে একটি সামাজিক সংগঠনের সদস্যরা। চলছে নানা রসিকতাও, যাতে কুমিল্লা সদরের খালপাড় এলাকার এক বৌভাতের অনুষ্ঠানে উপহার হিসেবে দেয়া হয় পেঁয়াজ। 1000 টাকায় 5 কেজি পেঁয়াজ কিনে র্যাপিং করে উপহার দেন 3 বন্ধু, যা নিয়ে সাড়া পড়ে ওই এলাকায়। এর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মরিচ ছিল, শুধু পেঁয়াজ ছিল না বলে বউ ইলিশ মাছটা রাঁধল না। শশা ছিল, গাজর ছিল, পেঁয়াজ নাই বলে বউ সালাদ বানাইল না। পেঁয়াজের দামে যখন নাভিশ্বাস চারিদিকে, এভাবেই কেউ কেউ রঙ্গ করছেন গানে গানে। কোন দিক দিয়ে আমরা সাধারণ, এটি সাধারণ মানুষের থাকে। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আবার পেঁয়াজকে অমূল্য সম্পদ হিসেবে তুলে ধরে জানান দিচ্ছেন বংশমর্যাদার। এই যে ফুলার বইল লেগে এক সেট বানাইছি, কোনখান দিয়ে ও আমাদেরকে সাধারণ বলে, আরো আছে আরো দেখামু। শুধু তাই নয়, বন্ধুরা মিলে মুড়ি খাচ্ছেন পেঁয়াজ শুকে। ব্যঙ্গচিত্রের এই প্রকাশও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ শেয়ার করছেন পেঁয়াজবিহীন রান্নার রেসিপি, দিচ্ছেন বুদ্ধি পরামর্শ। এমন মশকারায় এক কাঠি সরস যেন ERK.com নামে একটি পোর্টাল। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিভিন্ন বই বর্তমান সময়ের আলোকে কেমন হতো সে চিন্তাও করেছেন অনেকে। নাজমুস সাকিব, চ্যানেল 24। ভালো করে দেখ, দেখার আগেই অ্যাড হয়ে গেছে। এই তো শুরু হয়ে গেল ইন্টারনেটিং। এনগেজমেন্ট থেকে হানিমুন, সেলফি থেকে ভিডিও শেয়ারিং এ যেই পরিমাণ এনার্জি দেবে তাতে আরেকটা তাজমহল বানিয়ে ফেলা যাবে। এই সময় ইন্টারনেটটা বেশিই লাগে, তাই আরো বেশি এনজয় করতে বাংলালিংকের বেশি বেশি ইন্টারনেট। এই সময় কথাটা বেশিই হবে, তাই কথায় কথায় আরো বেশি এনজয় করতে বাংলালিংক দিচ্ছে মাত্র 137 টাকায় 235 মিনিট। পেঁয়াজ ছাড়াও রান্না সুস্বাদু হয় গণভবনেও তাই হচ্ছে। দুবাই এয়ার শো 2019 অংশ নিতে 4 দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রার আগে বিমানবন্দরে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6:40 প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও বিভিন্ন সামরিক বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। আগামীকাল বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো 2019 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। এর আগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো চক্রান্ত আছে কিনা তা খুঁজে দেখতে হবে। জানান, সব দেশে পেঁয়াজের দাম বেড়েছে, দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে বিদেশ থেকে বিমানে পেঁয়াজ আনা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুদ্ধি অভিযান নিয়ে নানা আলোচনার মধ্যে দীর্ঘ প্রায় 7.5 বছর পর আওয়ামী লীগের তুলনামূলক নবীন সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন বেলা 11টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, যার উদ্বোধন করেন দলীয় প্রধান শেখ হাসিনা। এর আগেই দেশের নানা প্রান্ত থেকে সম্মেলন স্থলে সমবেত হন সংগঠনটির হাজারো কাউন্সিলর ও ডেলিগেট। সিনিয়র নেতাদের পর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, যাতে উঠে আসে দলটির ভবিষ্যৎ রূপরেখা সহ নানা প্রসঙ্গ। কথা বলেন পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে, জানান এর পেছনে কোনো চক্রান্ত আছে কিনা খুঁজে দেখা হবে তা। মানুষ যত ভালো থাকে, একটা না একটা ইস্যু তৈরি করার, মানুষের মাঝে একটা বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হয়। সেখানে আমি সবাইকে অনুরোধ করব যে এইভাবে চেষ্টা না করে এর পিছনে মূল কারণটা কি সেটা খুঁজে বের করতে হবে। কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি, আগামী কাল পরশুর মধ্যেই এই বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। হ্যাঁ, পেঁয়াজ বিমানে উঠে গেছে, কাজে আর চিন্তা নাই। চাওয়া পাওয়ার হিসাব না কষে মানুষের সেবা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। হুঁশিয়ারি দেন, অবৈধ টাকা দিয়ে ভোগবিলাস মানুষ কখনো বরদাস্ত করবে না। কেন দুর্নীতি করে চুরি করে টাকা বানাতে হবে? আর ওই সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দুর্নীতি, অসৎ উপায়ে অর্থ উপার্জন করে সেটা দিয়ে আবার বিলাস বাসনে জীবনযাপন করা আর ওটা দিয়ে ফুটানি ফাটানি করা, এটা কখনো এদেশের মানুষ বরদাস্ত করবে না। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড তারাই শুরু করে, দলটির ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ তার। আজকে তারা অনেক কথা বলে, তারাই তো রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু করে, সেই জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত, তাদের এই স্বভাবটা কোনো দিন যাবে না। ওই খুনি, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং এ ব্যস্ত, এরা যেন কোনোদিন আর এই দেশের ক্ষমতায় যেতে না পারে, বাংলাদেশের জনগণকে এ ব্যাপারে সচেতন করতে হবে। স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব মানবতার সেবায় নিয়োজিত থাকবে বলেও প্রত্যাশা সরকার প্রধান শেখ হাসিনার। দেশের সেবা করতে হবে, জনগণের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে। এবং সাবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্মল রঞ্জন গুহ আর সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বিকেলে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তারা। এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়। দায়িত্ব পেয়ে সততার সঙ্গে সংগঠন পরিচালনার অঙ্গীকার করেন নতুন নেতারা। বিকেল 3টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা প্রায় 10,000 কাউন্সিলর ও ডেলিগেট। সভাপতি পদে 6 জন আর সাধারণ সম্পাদক পদে 10 জনের নাম আসে কাউন্সিলরদের মধ্য থেকে। পরে সমঝোতার মাধ্যমে নির্ধারিত হয় নতুন নেতৃত্ব। নতুনরা অর্পিত দায়িত্ব সৎ আর নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় জানান। আমি যেন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি যেন স্বেচ্ছাসেবক লীগকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করে তার দায়িত্ব পালন করতে পারি। আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের সকল নেতা কর্মীদের নিয়ে, আপনারা জানেন সারা দেশে স্বেচ্ছাসেবক লীগ এখন একটি বৃহৎ সংগঠন। এ সময় সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়। আমি মহানগর উত্তর দিয়ে শুরু করলাম। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। পেঁয়াজ এবং নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে আগামী সোমবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন কৃষকরা ন্যায্য দাম না পেলেও পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। রেল দুর্ঘটনা নিয়ে মির্জা ফখরুল বলেন সরকার নিজেই লাইনচ্যুত, মিয়ানমারে রোহিঙ্গা হত্যার বিরুদ্ধে গাম্বিয়া মামলা করলেও ভুক্তভোগী দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে মামলা না করায় তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। পেঁয়াজ না কিন্তু আপনারা যারা বাজার করেন তারা জানেন প্রত্যেকটি দ্রব্যের জিনিসপত্রের দাম বেড়ে গেছে প্রত্যেকটি। আমরা এটা নিন্দা জানাচ্ছি সরকারের ব্যর্থতার জন্য। এর প্রতিবাদে আমরা আগামী সোমবার ঢাকা সহ সারা দেশে আপনার
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে কৃষকদের পণ্যের ন্যায্য মূল্যের দাবিতেও এই সমাবেশ থাকবে। খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠান, অতিথি হিসেবে ডাকা হয় স্থানীয় সংসদ সদস্যকে, অথচ নাম ফলক এবং ব্যানারের নাম নেই তার, আর তাই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান, মারধর করা হয় স্থানীয় কাউন্সিলরকে। রাজধানীর লালবাগে হাজী আব্দুল আলীম খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কাণ্ডই করলেন ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজী সেলিম ও তার কর্মী সমর্থকরা। পরে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লালবাগের হাজী আব্দুল আলীম খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বেলা তিনটার দিকে হাজির হন স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, কিন্তু মাঠের নাম ফলক আর অনুষ্ঠানের ব্যানারে নিজের নাম দেখতে না পেয়ে খেপে যান তিনি। উত্তেজিত হয়ে গালাগালি করেন আয়োজকদের। এক পর্যায়ে হাজী সেলিম ও তার সমর্থকরা তেড়ে যান স্থানীয় কাউন্সিলর হাসিবুর রহমানের দিকে। এ সময় লাঞ্ছিত হন কাউন্সিলর হাসিবুর। এতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। ঘোষণা আসে স্থানীয় সংসদ সদস্যকে যথাযথ সম্মান না দেওয়ায় স্থগিত করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠান। ঘণ্টাখানেক পর অনুষ্ঠানে উপস্থিত হন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, ঘোষণা দেন বাদ আসর মাঠ উদ্বোধনের। আসরের নামাজের পর আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। আর উদ্বোধনী মঞ্চেই বিরোধ মেটান সাংসদ ও কাউন্সিলরের। মেয়র জানান জল সবুজে ঢাকা প্রকল্পের অধীনে এমন মাঠ উদ্বোধন হবে আরো অন্তত 12টি। কয়েকদিনের মধ্যে বাসাবতে আন্তর্জাতিক মান জোরপুকুর খিলগাতে আরেকটি মাঠ আমরা করতে যাচ্ছি। এখানে রসুলবাগে পার্ক হচ্ছে, আপনারা জানেন যে নবাবগঞ্জে একটা ছোট্ট পার্ক, আপনারা যারা এখানে আছেন তারা যদি যান দেখবেন। প্রায় 75 কাঠার মাঠটি সংস্কারে ব্যয় হয়েছে 8 কোটির বেশি টাকা। মাঠে রয়েছে জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়ার ব্যবস্থা। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। ওয়ান ব্যাংকের সৌজন্যে জানাবো বাংলাদেশ ভারত সিরিজের খবর। তিন দিনের শেষ ইনডোর টেস্ট, ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবল বাংলাদেশ। হারের ব্যবধান ইনিংসও 130 রানে। রান সংখ্যায় প্রথম ইনিংসকে ছাড়িয়ে গেলেও দ্বিতীয় ইনিংসেও অব্যাহত ছিল ব্যাটসম্যানদের ব্যর্থতা, যার ফলাফল অল আউট হয়ে গেছে 213 রানে। একাই লড়াই করে গেছেন মুশফিকুর রহিম, সেই ইনিংসও থেমেছে 64 রানে। মোহাম্মদ শামি স্বীকার করেছেন 4টি উইকেট, আশ্বিন নিয়েছেন 3টি। ম্যাচ সেরা ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগরওয়াল। ইন্দোর থেকে রেদওয়ান শুয়েব রিপোর্ট পাঠিয়েছেন। আট ম্যাচ পর তিন দিনে হারল বাংলাদেশ, টানা চতুর্থ পরাজয়, যে হারে মিশে আছে হাহাকার, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শূন্য হাতে ফেরা। ঘরোয়া ক্রিকেটের রুগ্ন দশা, পেসারদের গুরুত্ব না দেয়া, সামর্থ্যের ঘাটতি আর টেস্ট মানসিকতার অভাব চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে দুর্বলতাগুলো। দ্বিতীয় সেশনে লিটন দাসের সাথে মুশফিকের 63 আর মেহেদী হাসান মিরাজের সাথে 59 রানের জুটি ইনডোর টেস্টকে চতুর্থ দিনে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু স্বপ্ন আর বাস্তবে ধরা দেয় না। মেহেদী লিটনদের ইনিংসটা যেমন বড় হয়নি, ঠিক তেমনি নিঃসঙ্গ যোদ্ধা মুশফিকুর রহিম ধৈর্যের বাঁধ ভেঙে বড় শট খেলতে গিয়ে 64 আউট হয়েছেন। তাতে অবশ্য প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসের রান সংখ্যা বড় হয়েছে। মায়াঙ্ক আগারওয়ালের ব্যক্তিগত রানকে দুই ইনিংস মিলে টপকে যাওয়া গেছে। মুশফিকের এই ইনিংসটাও বোনাস, 4 রানে ফিরতে পারতেন। উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ মিস করেছেন রোহিত শর্মা। বাকি গল্পটা শুধুই ভারতীয় বোলারদের। তৃতীয় দিনে আর ব্যাট করতে নামেনি স্বাগতিকরা। 493 রানে ইনিংস ঘোষণা করে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীদের। প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করেছেন ইমরুল, সাদমানরা দুজনেই ফিরেছেন 6 রান করে। 8 ইনিংস হাফ সেঞ্চুরির দেখা নেই সাদমানের, ইমরুলের ক্ষেত্রে সংখ্যাটা 24। অধিনায়ক মুমিনুলও ছুঁতে পারেননি দু অঙ্কের কোঠা। প্রথম সেশনে 44 রানে 4 উইকেট হারিয়ে ততক্ষণে হারের ক্ষণ গুনতে শুরু করেছে বাংলাদেশ। দিনের শেষ সেশনে পড়েছে আরও 4 উইকেট। কেন দ্বিতীয় ইনিংসে এ মুহূর্তে বিশ্বের ভয়ঙ্করতম বোলার শামি প্রমাণ করেছেন 4 উইকেট নিয়ে।
আর তাতে টানা তৃতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে সহ ৬ জয় ভারতের। ১১৬ ম্যাচে ৪১তম বারের মতো ইনিংস ব্যবধানে হারের লজ্জায় টিম বাংলাদেশ। সংখ্যাটা বাড়তেই থাকবে যদি না ঘরোয়া ক্রিকেটে আমূল পরিবর্তন হয়। তাই তো অগ্নি পরীক্ষা হয়ে অপেক্ষায় ইডেন গার্ডেন্স, গোলাপী বল আর প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট। রেদওয়ান শেব, চ্যানেল ২৪, হলকার স্টেডিয়াম, ভারত। উন্মোচন করা হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটের বিশেষ আসরের লোগো। লোগোটিতে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ছবি এবং ক্রিকেটের প্রতীক স্ট্যাম্প এবং বল। সন্ধ্যায় পাঁচ তারকা হোটেলে লোগোটির উন্মোচন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের আসরে দেশি ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়ার পাশাপাশি খেলার মান বাড়ানোর প্রত্যাশা সভাপতি। জুয়ারির কবল থেকে ক্রিকেটারদের রক্ষায় এবার আসরে প্রত্যেকটি দলের সাথে অ্যান্টি কারাপশন কর্মকর্তা থাকবে বলেও তিনি জানিয়েছেন। আর ডিসেম্বর আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার এই চলার সঙ্গী দুরন্তের দুর্জয় বাইসাইকেল। দুর্জয় বাইসাইকেল, সব জয়ের শক্তি। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। একটা বিরতির সময় ফিরছি কিছুক্ষণ। আবার স্বাগত। আপনারা দশটার খবর দেখছেন। স্টিকি অ্যাডিসিভ জোড়া লাগায় সবকিছু। চাচার দিকে অযত্নে রাখার অভিযোগ তুলেছেন প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ। চ্যানেল ২৪কে তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর থেকেই তার খাওয়া দাওয়া সহ সামগ্রিক দেখভালে অবহেলা করছেন জিএম কাদের, এমনকি বেশ কিছু সই নেওয়ার অভিযোগও করেছেন তিনি। মা বিদিশা বলেছেন, ব্যবস্থা নেবেন এসবের বিরুদ্ধে, যদিও প্রেসিডেন্ট পার্কে ঢুকতে দেয়া হচ্ছে না কাউকেই। অবশ্য এসব অভিযোগের বিষয়ে জিএম কাদের বলেছেন, জবাব দেবেন সময় মতো। নাহিদ হোসেনের রিপোর্ট। ১৫ নভেম্বর নিজের ফেসবুকে পুত্র এরিক এরশাদের একটি ভিডিও পোস্ট করেন বিদিশা এরশাদ, যেখানে এরিক অভিযোগ করেন বাবা মারা যাওয়ার পর থেকেই তার যত্নার্থি কমে গেছে। আমার চাচা আমাকে মার কাছে যেতে দেয়নি, খাওয়া দাওয়ায় অসুবিধা হয়েছিল। এরশাদের মৃত্যুর পর গত কয়েক মাসে এরিকের সাথে দেখা করতে দেয়া হয়নি, এমন অভিযোগ ছিল বিদিশার তরফ থেকে। কিন্তু পুত্রের দুর্দশা শুনে মাকে আর আটকে রাখতে পারেননি কেউ। প্রকারান্তরে জোর করেই পৌঁছান প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটে। বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলতে চাইলে নিরাপত্তা কর্মীরা জানান, উপরের নির্দেশে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। নামটা তো বলবেন, কে নিষেধ করছে? পরে ভিডিও কলে কথা হয় বিদিশা ও এরিক এরশাদের সাথে। এরিক তুলে ধরেন চাচার প্রতি অভিযোগের ফিরিস্তি, তার কাছ থেকে বেশ কিছু সই নেয়ার কথাও জানান এরিক। আমার চাচা কাউকে ঢুকতে দেয়নি, আমার বাবা মারা যাওয়ার পরে কোন দিন করে রাখা হয়েছে, উনি ঠিক মতো আসেনও নাই, আমাকে দেখেও নাই। আমার কাছ থেকে সাইন নিছে টাকা পয়সা উঠানোর জন্য, যে সাইন না দিলে টাকা পয়সা দিবে না। বিদিশা বলেন, এরিককে তারা রাজনীতির অংশ করে ফেলছে, যা দুর্ভাগ্যজনক। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন। এরিককে খাওয়া দাওয়া বাজার ঘাট, আমার লোকজন, আমার স্টাফরা অফিস থেকে কেউ কাউকে ঢুকতে দিচ্ছে না। আমার কথা, উনি রাজনীতি করে, উনি রাজনীতি করুক না, ওনার কি প্রয়োজন এরিককে এবং এরিকের মাকে এই অত্যাচার করার? আমার আইনজীবীরাই তো উপরে আসতে পারছে না, আমি তো কথাই বলতে পারছি না, শুধু জাস্ট মোবাইলে যতটুকু কথা বলার বলছি। আমি যা যা পদক্ষেপ নেওয়ার সমস্ত পদক্ষেপ আমি নিবো। আমি আমাকে যদি উনি মনে করেন আমি দুর্বল মা, সেটা উনি ভুল করতে, উনি এতদিনে নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। জাতীয় পার্টির বনানী অফিসে এক অনুষ্ঠানে অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর না দিয়ে জিএম কাদের বলেন, সময় হলেই জবাব আসবে। আমি কোনো অভিযোগ মেনে নিচ্ছি না, আমার মতে যতটুকু জানি ওগুলো কোনোটাই সঠিক না। তবে যাই হোক, সেগুলো আমি পরবর্তীকালে বিস্তারিত ভাবে বলবো, এটা আমার বলার বিষয় না, যারা যেখানে যতটুকু জানেন তারাই বলবেন। তবে এরিক সাফ জানিয়ে দিয়েছেন, চাচার কাছে নন, তিনি থাকতে চান মাতৃস্নেহে। আমার গার্জিয়ান তো আমার চাচা না, আমার মা। নাহিদ হোসেন, চ্যানেল ২৪, ঢাকা। রোহিঙ্গাদের ভাসানচরের স্থানান্তর নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ৩৯টি মানবাধিকার সংগঠন। তাদের দাবি, রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার আগে সেখানে বসবাসের সম্ভাব্যতা যাচাই করা জরুরি। নিয়মিত যোগাযোগের জন্য রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়ারও দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের কারণে এই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে এর দায় নেবে না বাংলাদেশ। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ভাসানচর, প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের নতুন আবাসস্থল হিসাবে গড়ে তুলে সরকার, যেখানে থাকতে পারবে লাখেরও বেশি রোহিঙ্গা কিংবা ২২,০০০ পরিবার। যদিও এই নিয়ে চলছে বিতর্ক, আপত্তি জানিয়েছে জাতিসংঘ।
এই অবস্থায় বসবাসের সম্ভাব্যতা যাচাই করতে আগামী 17 নভেম্বর 3 দিনের জন্য ভাষাঞ্চরে যাচ্ছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধি দল। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 39টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, যেখানে বলা হয় ভাষান্তর নিয়ে ভীতি রয়েছে রোহিঙ্গাদের, তাই সেখানে স্থানান্তরের আগে রোহিঙ্গাদের মতামত নেওয়া জরুরি। এছাড়া নিয়মিত যোগাযোগের জন্য রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া এবং এ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানানো হয় চিঠিতে। তবে পররাষ্ট্র মন্ত্রীর দাবি কাউকে জোর করছে না সরকার। মাননীয় প্রধানমন্ত্রী কাউকে জোর করে নিতে চান না, তবে অনেকে যেতে আগ্রহী, কারণ এখানে যারা কনজেস্টেড আছে, ছেলেমেয়েগুলো কষ্ট করতেছে, তারা মনে করে ওখানে গেলে তাদের জন্য সুবিধা। সুতরাং ইট ইজ স্টিল, আমরা চাই যাক, হ্যাঁ, কিন্তু আমরা জোর করে নেব না। আমাদের ভয় ছিল যে বৃষ্টি বাদল হলে পরে ল্যান্ডস্লাইড হবে, তাতে বহু রোহিঙ্গা মারা যাবে, আর মারা গেলে আপনারাই তখন চিৎকার দিবেন যে বাংলাদেশ এদের টেক কেয়ার করেনি। তার মতে রোহিঙ্গারা যদি ধ্বংসাত্মক কিছু করে তবে তার দায় বাংলাদেশের নয়। আমাদের ভয় এরা যদি অনেকদিন ওখানে থাকে এবং বিভিন্ন দুষ্ট লোক আছে, বিভিন্ন রকমের শক্তি আছে ওদের মধ্যে, যদি এসে সেখানে পকেটস ছোট ছোট কিছু সন্ত্রাসী তৎপরতা শুরু করে, তাহলে অত্র এলাকার জন্যে খুব ভয়ঙ্কর হবে। 15 নভেম্বর রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। মোশাদ হাসিফ, চ্যানেল 24, ঢাকা। রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে করা আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তকে প্রত্যাখ্যান করেছে দেশটি। মামলা বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সরকারের মুখপাত্র জো হ্যাটি। তিনি জানিয়েছেন রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক আদালতে তদন্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়নি। আরও যোগ করেন, রোহিঙ্গাদের সাথে কোনো অন্যায় হলে তার তদন্ত করবে মিয়ানমারের নিজস্ব তদন্ত কমিটি। রোহিঙ্গা বিষয়ে বিশ্বব্যাপী ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখেই এমন সিদ্ধান্ত জানালো দেশটি। এদিকে রোহিঙ্গা গণহত্যার দায়ে গেল বুধবার অং সান সুচি ও মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আর্জেন্টিনায়। সময় হলো একটা বিরতি, কিছুক্ষণ পরে ফিরব সাথে আর কিছু খবর জানাবো। 2041 সালের মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার শূন্যের কোটায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সমকাল ও জয়েনিং ফোর্সেস বাংলাদেশ আয়োজিত শিশু অধিকার বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এই কথা বলেছেন তিনি। বলেন, বিগত বছরগুলোর তুলনায় বাল্য বিবাহের হার কমেছে, এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যম ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিশু অধিকার নিয়ে কাজ করে এমন বেশ কিছু সংগঠনের কর্মকর্তারা। মুজিবুর রহমান, এই শিশুদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য পুরুষের পাশাপাশি নারীর প্রতিটি কাজের মূল্যায়ন প্রয়োজন। বর্তমানে বাংলাদেশের উন্নয়নে বিশ্বকে চমকে দেওয়ার সমান দাবিদার নারীরাও। গুলশান ক্লাবে ইনার হুইল ক্লাবের কসমোপলিটনের 29তম অভিষেক অনুষ্ঠানে একথা বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের প্রতিটি স্তরের নারীর ভিন্ন ভিন্ন সমস্যা নিরসনে এই ক্লাবটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিপিএইচ ইস্পাত হালনা ছাড়ার গল্প। মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন নাটোরের অরুণ কুমার সরকার। অল্প সময়ের ব্যবধানে একটি পুকুর থেকে এখন 18টি পুকুরে মাছ চাষ করছেন তিনি। অরুণ কুমারের খামারে কর্মসংস্থান হয়েছে 150 বিকারের। তার সাফল্য দেখে স্থানীয় অনেকেই আগ্রহী হচ্ছেন মাছ চাষে। নাটোরের হুগলবাড়িয়া এলাকার অরুণ কুমার ঘোষ 1987 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে ছুটেছেন চাকরি নামে সোনার হরিণের পেছনে, কিন্তু মেলেনি। ভেঙে না পড়ে শুরু করেন বেঁচে থাকার নতুন সংগ্রাম। বাড়ির পাশের পুকুরে শুরু করেন মাছ চাষ। অল্প সময়েই মেলে সফলতা, বাড়তে থাকে ব্যবসায়ের পরিধি। ছোট বড় সব মিলিয়ে এখন তার রয়েছে 17 থেকে 18টি পুকুর। চাষ করছেন নানা প্রজাতির মাছ। তার এই খামার থেকে প্রতিদিন সারা দেশে সরবরাহ করা হয় কয়েক ট্রাক জীবন্ত মাছ। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে বছরে তিনি আয় করছেন প্রায় 1 কোটি টাকা। বেশ, আমরা মাছ চাষে সবাইকে উদ্বুদ্ধ করি, যাতে
এটা সরকারের চাকরিজীবীর উপর যাতে চাপ না পড়ে সবাই স্বাবলম্বী হতে পারে। অরুণ কুমার নিজের জীবনের সফলতার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যের কর্মসংস্থানও। তার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন শতাধিক মানুষ, আর তাকে দেখে অনুপ্রাণিত হয়ে মাছ চাষে ঝুঁকছেন অনেকেই। কেউ মাছ মারি, কেউ পুকুর আগাছা পরিষ্কার করা হয়, কেউ খাদ্য দেয়। আমাদের ধরেন গোটা পরিবার এখানে অরুণ দ্বারাই কাজ করে গোটা পরিবার ভালোভাবে চলছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, স্থানীয় মাছ চাষের একটা বড় অংশ আছে অরুণ কুমারের খামার থেকে। নাটোর জেলায় মৎস্য চাষে বর্তমানে যে ব্যাপক বিপ্লব আমরা দেখছি, এক্ষেত্রে কিন্তু অরুণ বাবু অগ্রণী ভূমিকা পালন করেছেন। অরুণ কুমারের মতো এমন উদ্যমী মানুষের হাত ধরে একদিন গড়ে উঠবে বেকার মুক্ত সফল বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। আর একটা বিরতি সময়, একটু পর ফেরত আসছি। আবারও ফিরে আমরা 10টার খবরে। আপনারা চ্যানেল 24 দেখছেন। এবার দেশের বাইরের খবর জানাবো। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। ফল ঘোষণা করা হবে রোববার। এদিন বিভিন্ন জায়গায় প্রায় 150 নির্বাচনী সহিংসতার খবর মিলেছে। সকালে মান্না জেলায় মুসলিম ভোটারদের বহনকারী একটি বাসে গুলি ছোড়ে দুর্বৃত্তরা, তবে এতে হতাহতের খবর মেলেনি। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 35 প্রার্থী, তবে মূল লড়াই হবে বিরোধী দলের গোতাবাইয়া রাজাপাকসে ও ক্ষমতাসীন দলের প্রার্থী প্রেমা দাসের মধ্যে। ধারণা করা হচ্ছে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে 15% মুসলিম ভোটার। একনজরে জানাবো বিশ্বের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। 41 দিনের জন্য খুলে দেওয়া হয়েছে ভারতের কেরালার বিতর্কিত শবরীমালা মন্দির। প্রথম দিনে অন্তত 10 নারীকে মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনের হামাস। ইসরায়েলের দাবি, হামাসের ছোড়া কমপক্ষে 3টি রকেট নিপাতিত করেছে তারা। ইরানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। তেহরান সহ বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারী। এর সাথে শেষ করব রাত 10টার খবর। তার আগে সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনাম আরো একবার। পেঁয়াজে অস্থির গোটা দেশ, নিয়ন্ত্রণহীন বাজার, খাতুনগঞ্জে পচছে বস্তায় বস্তায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা। মরিচ ছিল শুধু, পেঁয়াজ ছিল না বলে বউ ইলিশ মাছটা রাঁধল না। এই সমস্যা যাতে না থাকে তাই কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। আগামী কাল পরশুর মধ্যেই এই বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। উড়োজাহাজে দেশে আসছে পেঁয়াজ, চক্রান্ত খুঁজে দেখার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সাধারণ সম্পাদক আফজাল। পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোমবার সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ। রেলের মতো সরকার নিজেই লাইনচ্যুত, মন্তব্য ফখরুলের। মাঠের নাম ফলক ও ব্যানারের নাম না দেখে ক্ষুব্ধ এমপি হাজি সেলিম, কাউন্সিলরকে মারধরে অভিযোগ, মেয়রের মধ্যস্থতায় বন্ধ হওয়া অনুষ্ঠান চালু। এবং ইন্দোর টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের, ভারতের কাছে ইনিংস ও 130 রানের হার। এই ছিল রাত 10টার আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।